ঠাকুরগাঁও অঞ্চলের একটি মাদকের চালান ঢাকায় আসছে এমন তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য ধারণ করেন চা বিক্রেতার ছদ্মবেশ। চক্রের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় গাবতলি এলাকায় এ চক্রের বিপুল পরিমাণ ইয়াবা চালানের তথ্য। লাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে হাজার হাজার ইয়াবা পরিবহন করে এই চক্রের সদস্যরা। বৃহস্পতিবার ছদ্মবেশে অভিযান চালিয়ে চক্রটির কাছ থেকে 41,000 ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যার মূল্য প্রায় 1,25,00,000 টাকা। গ্রেফতার করা হয় এই চক্রের মূল হোতা ইয়াকুব সহ 5 জনকে। শুক্রবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মাদক পাচারকারীরা কখনো সড়ক, রেল বা নৌপথে ভিন্ন ভিন্ন কৌশলে মাদক পরিবহন করছে। তারা যখন মাদকটা পাচার করবে তখন আগে রেকি করে নিচ্ছে যে যেখান থেকে হস্তান্তর করা হবে সেইখানে এই ল এনফোর্সমেন্ট বাহিনী আছে কিনা। ফ্রন্ট লাইনে যারা আছে তারা থাকে গাড়িতে, ওই ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে কিনা ক্লিয়ারেন্স দেওয়ার পরে সে হুন্ডায় ওই ট্রাভেলাররা যেভাবেই করে সেই পদ্ধতি অবলম্বন করছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন অঞ্চল ঘুরে তারপর ঢাকায় প্রবেশের কৌশল বেছে নেয় চক্রটি। টেকনাফ থেকে গেছে রাঙামাটি, টেকনাফ থেকে যখন মানুষ রাঙামাটি যায় নর্মালি এটাকে কিন্তু সাসপিশিয়াস সন্দেহ করে না। রাঙামাটি থেকে গেছে খাগড়াছড়ি, খাগড়াছড়িতে আসছে ঢাকা। তো খাগড়াছড়ি থেকে কেউ যদি ঢাকায় আসে তো নর্মালি কেউ বলে না যে ইয়াবা নিয়ে আসতেছে, তাই না? তো এই ক্ষেত্রে তারা এই পদ্ধতিগুলো বর্তমানে অবলম্বন করছে। গ্রেফতার সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।